কার্যকর তার পরিবারকে আর্থিক সাহায্য দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং পাশে থাকার আশ্বাস দেন। ভাইফোঁটার রাতে খুন হয়েছিল ভগবানপুরের বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ চন্দন মাইতি। তারপর থেকে বিজেপির বিক্ষোভ চলতে থাকে। মৃত বিজেপি কর্মীর পরিবারকে সমবেদনা জানাতে শনিবার স্মরণসভা মঞ্চে উপস্থিত হয় রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, জেলা সভাপতি নবারুণ নায়েক, বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ একাধিক নেতৃত্ব। ভগবানপুরে বিজেপির চন্দন মাইতি খুনের পর শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কোটনাউড়ি থেকে দেড়েদিঘি পর্যন্ত বাইক মিছিলের মধ্য দিয়ে মৃত বিজেপি কর্মীর স্মরণসভা মঞ্চে গেলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেন এবং 5 লক্ষ টাকার চেক তুলে দেন। তার পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে সিবিআই তদন্ত দাবি করেন। সুকান্ত মজুমদার বলেন, যারা খুন করেছে প্রত্যেকে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে। পুলিশ যদি না পারে আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের যারা ভাবছেন আমরা ক্ষমতায় আছি, কে কী করবে আমাদের, তাদের মনে করিয়ে দিচ্ছি চিরকাল সবার সমান নাহি যায়। ক্ষমতার দ্বন্দ্বে যদি বিরোধীদের মেরে ফেলবেন ভাবছেন, তবে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। আপনার দিকেও সেই তীর একদিন ধেয়ে আসবে। এই চোখের জলের পাপ একদিন তৃণমূল কংগ্রেসকে ডুবিয়ে মারবে, সেই দিন আর বেশি বাকি নেই। পুলিশ যদিও ছেড়ে দেয়, বাকি 35 জনকে সিবিআই তদন্ত করিয়ে জেলে পাঠানোর দায়িত্ব আমাদের। চন্দন মাইতি খুনের ঘটনায় তাঁর পরিবার থেকে 36 জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়। তার মধ্যে ভগবানপুরের মোহাম্মদপুর এলাকার দাপুটের তৃণমূল নেতা তাপস দলপতিকে চন্দ্রকোনার এক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়। তবে বাকিজন এখনও অধরা রয়েছে। প্রসঙ্গত, মাঝখান দিয়ে বয়ে গেছে কেরেখাই নদী। একদিকে ভগবানপুরের মোহাম্মদপুর এলাকা, আবার নদীর ওপারে ময়নার বাচ্চা। পরিসংখ্যান বলছে ভগবানপুর থানার মোহাম্মদপুর, দেড়েদিঘি, গোয়ালপুকুর সহ ওই সমস্ত এলাকায় যাবতীয় অপরাধমূলক কার্যকলাপের সঙ্গে জড়িত। কিন্তু সেই ময়নার বাচ্চা এলাকা দুষ্কৃতীরা এমনই অভিযোগ বিজেপির, ওই একই দেড়েদিঘি এলাকায় 3.5 বছর আগে তৎকালীন তৃণমূল নেতা নান্টু প্রধান খুন হয়েছিলেন। 2019 সালের 14 অক্টোবর তৎকালীন ময়নার বাচ্চা এলাকার বরুণা গ্রামের দাপুটের তৃণমূল নেতা বাসুদেব মণ্ডলকে খুন করা হয়েছিল বলে অভিযোগ তৃণমূলের। আমি যেমন আমার ভাইকে হারাইছি, প্রাণে যেন তার ভাই, বোন যেন তার ভাইকে হারা। আমি দাদার সিবিআই তদন্ত। আপনার ভাই যে কেন এমনটা ঘটলো, কেন এমনটা করা হলো? বিজেপি করতো, টিএমসি। আপনি যে ভাই ফোটার দিন আপনি আপনার ভাই কারণ কার্য, তো সেই ভাই ফোটার যে ভাই ফোটার জন্য আপনি ফোটার জন্য অধীর আগ্রহ বসেছিলেন, তো সেই দিনই এমনটা ঘটল, কি বলবেন? কি চাইছেন মূলত, কি চাইছেন আপনার? কেমন শাস্তি চাইছেন? পুলিশের উপর আস্থা রয়েছে? না, আপনার নাম? দেখুন পুলিশ এই পুরো ঘটনাটাকে ধামা চাপা দেওয়ার জন্য চেষ্টা করছে। তার কারণ হচ্ছে, আমি লোকাল পাবলিকের সাথে কথা বলে যতটা বুঝেছি, এই যে 37 জন বা যারা মূল আসামি আছে তারা প্রত্যেকেই গাঁজার ব্যবসার সাথে, বেআইনি গাঁজার ব্যবসার সাথে যুক্ত, এবং সেই গাঁজার ব্যবসাতে থেকে পুলিশও লাভবান হয়, পুলিশ সেখান থেকে টাকা পায়। সেই জন্য আমরা সিবিআই এর কাছে চিঠি লিখব, রাষ্ট্রীয় মানবাধিকার কমিশনের কাছে জানাবো যে এই কেসকে যেন, যেহেতু এটা পোস্ট পোল ভায়োলেন্সের মধ্যে পড়ে, এই কেসকে যেন সিবিআইকে দায়িত্ব দেওয়া হয় তদন্ত করার জন্য। আমি ফ্যামিলিকে অনুরোধ করেছি, তারাও যেন সিবিআই এর যে অফিসার আছেন তাদের কাছে গিয়ে তাদের সাথে যে ঘটনা ঘটেছে এবং পুলিশ যে নির্বিকার সেই বিষয়টি সিবিআই এর কাছে তুলে ধরে। আজকে কলকাতা নিচুতলার কর্মীদের কি আপনারা কি নিরাপত্তা দিতে পারছেন না, তারপরে কি এরকম ঘটনা ঘটছে? দেখুন, নিরাপত্তা কোনো রাজনৈতিক দল কাউকে নিরাপত্তা দিতে পারে না, এই কনসেপ্টটাই ভুল। রাজনৈতিক দলের বা কর্মী হোক, সাধারণ মানুষ হোক, প্রত্যেককে নিরাপত্তা দায় দেওয়ার দায়িত্ব সেই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের। কিন্তু পশ্চিমবঙ্গে যেহেতু পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং তাদের মধ্যে প্রফেশনালিজম বলে কিছু অবশিষ্ট নেই, সেহেতু এই ধরনের ঘটনা বারবার ঘটছে। আজকে কলকাতায় ম্যান হোলে পড়ে একজন মারা গেছে, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? দেখুন, ওই কলকাতাতে ম্যান হোল খোলা ছিল, তাতে একজন পড়ে গিয়ে মারা গেছেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মাননীয় মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন যে উনি কলকাতাকে লন্ডন বানাতে চান, তো আমার জানা নেই লন্ডনে এরকম ম্যান হোলে মানুষ পড়ে মারা যায় কি না। তো আগামী দিনে মানুষ সিদ্ধান্ত নেবে
যে তারা কোন ধরনের লন্ডন চায়। তথাগত রায় আজকে একটা কটাক্ষ করেছে, বলুন এটা নিয়ে কি বলবেন, কিছু বলার নেই, সাসপেনশন পার্টির নিয়ম অনুসারে হয়েছে এরকম নিয়ম। বলছি শুভেন্দু অধিকারের পর কেন্দ্র নেতৃত্ব আস্থা রাখছে, কিন্তু রাজ্যের একাংশ নেতৃত্ব কিন্তু তার নেতৃত্ব কিন্তু বিভিন্ন। শুভেন্দু দা বিরোধী দলের নেতা, আমার সেই বিরোধী দলের নেতা স্বাভাবিকভাবেই তার প্রতি পার্টির আস্থা থাকবে, কেন আস্থা থাকবে না, সবার উপরে আস্থা, সবার আস্থা আছে তার উপর। দাদা রাহুল সিনহা বলছে যে দলের মধ্যে এখনো জঞ্জাল রয়েছে, কি বলবেন এটা নিয়ে, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই। আচ্ছা তথাগত রায় আজকে একটা কটাক্ষ। রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ল্ড।